হক গোলরে আমার এই চ্যানেলে সুস্বাগতম জানাইয়া শুরু করতেছি একটা নতুন ভিডিও। আজকে আমি আড়ত থেকে এরম মোটা মোটা বোম্বাই বোম্বাই মাছ নিয়ে নিছি, তা এখন আমি এই ঝাঁকানাকা বোম্বাই মাছের রান্দা বান্দা শুরু করে দেব। তার আগে আমি এই বিউটিফুল বিউটিফুল মাছ দুটোর একটু শো অফ করে নিছি। এই দেখেন মাছ দুটো কিন্তু এয়ার পাহিয়ে গেছে মনে হচ্ছে, কেমন আমের মতো হলদি হলদি লাগতেছে দেখতি। কি কারবার দেখছেন, মাছ দুটো কেমন আমার দিকে লাল লাল ডেগা ডেগা চহি তাহাই রয়েছে, মনে হচ্ছে আমি খাওয়ার আগেই উড়া আমারে খাইয়ে নেবে। তা যাকগে আমি আর কি কি কিনেছি সেই হক গোলগুলো আপনাদের একটু দেখাই। কিনেছি চন্দ্রমুখী পটাটো, লাল লাল টমাটো, উস্তিয়ে দুনে পাতা, আমাগো দেশে জাংলার পটল, আর চোখ দিয়ে জল পড়া জাল। এখন আমি বেশি ভাবনা দেখাইয়ে এই মাছ দুটোরে ঝাঁকানাকা করে কাটিয়ে নেব। দোকানদার বিটা মনে হচ্ছে আমারে ভালো মাছ দেয় নাই, বটি দিয়ে তো মাছের এই সুবড়াগুলো হাসড়াইয়ে হাসড়াইয়ে তোলাই যাচ্ছে না, দেখি একটু খামসাইয়ে খামসাইয়ে উঠাইয়া দেখি তোলা যায় কিনা। তা এত ভাঙিয়ে পড়লি আমার চলবে না, এই মাছ দুটোরে আমি আজকে সেই লেভেলের বানাইয়েই ছাড়বো। তা মেলা কষ্টে আমার মাছ কাটার এই যুদ্ধ শেষ হয়েছে, মাছগুলোরে আমি এইরম ডেগা ডেগা ঝাঁকানাকা করে কাটিয়ে নিছি। কি লেভেলের হয়েছে দেখেছেন, কিরাম ফ্যান্টাস্টিক করে আমি কাটিছি। এখন আমি এই মাছগুলোরে খাওয়ার উপযুক্ত করে তোলার জন্য বাজিয়ে নেব, তার জন্য মাছের উপর ছড়াইয়ে দেবো একটুখানি নুন আর হলদি। এখন এই মাছগুলোরে ভালো করে কষলাইয়ে কষলাইয়ে নুন হলুদ মিশাইয়ে দেবো। কষলাতে যাইয়ে যদি মাছের কাটা হাতের মধ্যে ফুটে যায় তার জন্য কিন্তু দায়ী আমি না, একটু দেখে শুনে বুঝে টুঝে নেবেন আপনারা। এখন আমি এরকম করে এক এক পিস করে হাতের মধ্যে নেবো আর কষলাবো, নেবো আর কষলাম, এমন কষলান কষলা কি হবে যাতে মাছের গায়ে কোথাও নুন আর হলদি বাকি না থাকে। এরম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশের ঘন্টাটা একটু টুংটাং করে দেন। আর আপনার এক্স ওয়াই জেড জগতের উপরে যারা যারা আছে তাদের সবাইকে ভিডিওটা শেয়ার করে দেন। তা মনে হচ্ছে আমার একটু বেশি কষলানো হয়ে আছে, এত কষলালে কিন্তু হবে না, নাই আবার মাছের কাটামাটা সব বেড়াই যাবে, তখন আর মাছের জল হবে না। অবশেষে আমি মাছগুলো ভাজার জন্য যোগ্য করে তুলে ফেলেছি, এখন আমি এই মাছগুলোরে ভাজিয়ে নেব ভালো করে। তার জন্য আমি উনুনের কাছে চলে যাব, আর উনুনের কাছে গিয়ে পাঁচশের ওজনের একটা কড়াই বসাইয়ে দেবো। তা প্রথমেই কিন্তু কড়াইটা সুপার ফাস্ট করে গরম করে নিতে হবে, সুপার ফাস্ট গরম হইয়া গেলে দেশে যত তেল আছে সব ডালিয়ে দিতে হবে। তেলটাও যখন গরম হয়ে যাবে তখন সেই যোগ্য করে রাখা মাছগুলোরে এক একটা করে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, না এই তেলটা এরাম গরম হওয়ার হয়েছে যে একটু যদি লাগে তাহলে কিন্তু ফুসকা পড়তে বাধ্য। এখন এই মাছগুলো তেলের ওপর দেওয়া হয়ে গেছে, এইবার আমার দেশের যত কাজ বাকি আছে সব আমি সারিয়ে ফেলবো। তবে কাজ করতে যাইয়া কিন্তু ঘুমাইয়ে পড়লে চলবে না, ঘুমাইয়ে পড়লেই কিন্তু সব শেষ, মাছগুলো পুড়ে একদম কয়লা হয়ে যাবে। এইভাবেই দীর্ঘ পাঁচ ছয় মিনিট ধরে নিচের পাশটা আমি হাই ফ্লেমে হতে দেব। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেন করার জন্য বানানো হয়েছে, কোনো ভাষা বা জাতিকে ছোট করার জন্য বানানো হয়নি, দয়া করে কেউ পার্সোনালি এই ভিডিওটা নেবেন না। তা বেশি নকশা বকশা না করে আমি মাছের কাছে চলে আসলাম, এইবার আমি মাছটা উল্টে দেব। তার জন্য আমি একটা ডাস্টার নিয়ে নিলাম আর কড়াইটা একটু ভালোভাবে বসাইয়ে নিলাম। আমার খুন্তিটা গেল কোথায়, খুন্তিটা তো খুঁজে পাচ্ছি না, যাই হোক অনেক কষ্টে খুন্তিটারে খুঁজে পাইছি। এবার খুন্তি দিয়ে ভালো করে গুতোয়ে গুতোয়ে মাছগুলোরে উল্টাইয়ে দেব। আপনারা হক গোলে দেখছেন আমি কিরাম এক্সপার্ট হয়ে গেছি মাছ ভাজাতে, সবগুলো মাছ কিরাম একসাথে উল্টাইয়ে দিলাম, আমার কিন্তু একটা অস্কার পুরস্কার পাওয়ার আছে, কি বলেন আপনারা। মাছগুলো আমার কড়া কড়া করে ভাজা হয়ে গেছে, এইবার আমি মাছগুলোরে তুলে নেব। তার জন্য আমি একটা স্টিলের থাল নিয়ে নিছি। এখন অবশিষ্ট যে মাছগুলো বাকি ছিল সেই মাছগুলো সব আমি এই গরম তেলের ওপর ধামাচাপা দিয়ে দেব। এইবার এই ঝাঁকানাকা রেসিপিটা করার জন্য আমি মশলা করে নেব, তার জন্য নিয়ে নিছি রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, লাল টমেটো, দুনে পাতা, হলুদ, লবণ আর যা যা লাগে সব দিয়ে দেব। তা আমি আজকে একটু বড় লোকি ফিলিংস নেওয়ার জন্য মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করতেছি, আপনারা চাইলে শিলনোড়াও নিতে পারেন। এই মিক্সার গ্রাইন্ডারের অ্যামাজন লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে ক্রয় করে নিতে পারেন। এছাড়াও আরও বিউটিফুল বিউটিফুল ঝাঁকানাকা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেই লিঙ্কে প্রবেশ করিয়া কিনতে পারেন। এখন আমি এই মশলাটা টেস্ট দ্বিগুণ পরিমাণে বাড়ানোর জন্য দিয়ে দেবো চিকেন মশলা। এইটা কিন্তু একটা সিক্রেট কথা, এই চিকেন মশলা কিন্তু সব ধরনের তরকারিতেই যায়। এই চিকেন মশলার গুঁড়ো যদি আপনি একটুখানি দিয়ে দেন তাহলে যে অ্যারম টেস্ট হওয়া হবে আপনি ভাবতেই পারবেন না। ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্কটাও দিয়ে দেবো। মশলাগুলো আমার গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে গেছে, এইবার আমি উনুনের কাছে আবার চলে আসলাম। এই দেখেন আমাগো দেশের জাংলার পটল আমি সলা সলা করে কাটে নিছি,
আর এই চন্দ্রমুখী পটাটাও আমি লম্বা লম্বা করে কেটে নিছি। এইবার ওই একই তেলের ওপর আমি এই জাংলার পটল আর চন্দ্রমুখী পটাটা দিয়ে দেব। হগগুলোর যখন দেওয়া হয়ে যাইব তখন আমার সেই ফেভারিট খুন্তিটা দিয়ে গোটানাটা গোটানাটা করে দেব। এখন সিহারাটা বাড়ানোর জন্য আমি একটু হলদি আর নুন দিয়ে দেব। হলদি আর নুন দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি আবার সেই খুন্তিটা দিয়ে ঘুটানাটা ঘুটানাটা করে দেব। এইভাবে, হ্যাঁ এইভাবেই 5-6 মিনিট ধরে হাই ফ্লেমে ঘুটানাটা ঘুটানাটা করতে থাকবো। তারপর যখন এরকম গোল্ডেন গোল্ডেন বিরাউন বিরাউন হয়ে যাবে তখন আমি সুন্দর করে এইগুলোরে তুলে নেব। পটলগুলো কিরম চুপসে চুপসে গেছে দেখছেন, এই হলো আমাগো দেশের পটল। এরম করেই আমাগো দেশের পটল তার ঝাঁজটা দেখাই। এক এক করে যখন আমার সবগুলো তোলা হয়ে যাবে তখন আমি সেই একই তেলে দিয়ে দেবো এরম কালা মসির মতো কালা গোটা জিরে। এবার সেই মিক্সার গ্রাইন্ডারে করে রাখা সেই মশলাটা আমি নিয়ে আসতে যাব। মশলাটা নিয়ে আসে এই তেলের ওপর আমি এবার সবটা ঢালিয়ে দেবো। বড় বড় করা এই মশলাটা আমি এখন খুন্তিতে ভালো করে ঘুটানাটা ঘুটানাটা করে দেব। এখন যে জারটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মশলাটা একটু লাগিয়ে লাগিয়ে আছে জারের মধ্যে, তা আমি একটু জল দিয়ে দেবো সেই জারটার মধ্যে। জল দিয়ে ভালো করে গুলাইয়া গুলাইয়া এই মশলাটার মধ্যে আমি মিক্স করে দেব। এবার একবারে লো ফ্লেম করে আমি এই মশলাটারে ঢাকিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি আবার সেই ঘুটানাটা ঘুটানাটা করে দেব। এখন কথা হচ্ছে আপনি যত ভালো করে এই মশলাটা এখন কষাতে পারবেন তত কিন্তু আপনার তরকারির টেস্ট বাড়িয়ে যাবে। এখন আমি আমার বাড়িতে যত লোক আছে সেই আন্দাজটা বুঝে আমি তরকারিতে জল দেব। আপনাদের বাড়িতে যদি বেশি মানুষ থাকে তাহলে বেশি জল দেবেন, আর যদি কম মানুষ থাকে তাহলে একটু কম করে দেবেন, তাহলে একটু গ্রেভি গ্রেভি হবে। আর এই জলের মধ্যে সেই আগের থেকে বাজিয়ে রাখা দেশি জাংলার পটল আর চন্দ্রমুখী পটাটোটা দিয়ে দেবো। হগগুলোর যখন দেওয়া হয়ে যাইব তখন আমি একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিট হতে দেবো। 10 মিনিটের মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করবেন না, ওর মতো ওর হতি দেবেন। এরপর 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে নিয়ে আমি সেই আবার ঘুটানাটা ঘুটানাটা একটু করে দেব, আর একটু দেখে নেব জাংলার পটল আর পটাটোগুলো মজেছে কিনা। তা আমাগো দেশের জাংলার পটল আর চন্দ্রমুখী আলু ভালোভাবে মজে গেছে। এইবার সেই ভেজে রাখা মাছগুলো আমি একে একে সব দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে আমি আমার ফেভারিট খুন্তিটা দিয়ে একটু মাছগুলো চুবাইয়ে চুবাইয়ে দেব ঝোলের মধ্যে। তরকারিটা যখন এরকম টকবক টকবক করে ফুটবে তখন নামানোর 2 মিনিট আগে একটু গরম মশলার গুঁড়ো আমি ছড়াইয়ে দেব। আমি দেশে যত তেল দিয়ে রান্না করেছি সেই সব তেল কিন্তু তরকারির উপরে এরকম ভাসিয়ে ভাসিয়ে উঠেছে। এই জন্যই আমি বুঝে গেলাম যে আমার তরকারিটা হয়ে গেছে। পানিপথের দ্বিতীয় বিশ্বযুদ্ধ করার পরে অবশেষে আমার তরকারিটা রান্দা হয়ে গেছে। এই দেখেন কি সুন্দর বিউটিফুল বিউটিফুল ঝাঁকানাকা করে আমি তরকারিটা রান্দা করে ফেলাছি। তরকারিটা দেখে লবের জ্বালায় আমার জিভে 1.5 হাত লম্বা হয়ে গেছে। এইবার আমি আমার কর্তার জন্য টিফিনটা প্যাকেট করে নেব। তা আমার কর্তারে যেহেতু আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তাই আমার যে 2 পিস ভালো ভালো পছন্দ হইবে ওই 2 পিস আমি কর্তার জন্য দিয়ে দেব। তা আপনাদের কাছে একটা সুখের কথা কই, এই তরকারিটা খাই আমার কর্তা আমার এমন প্রশংসা করা কুড়েছে যে আমি আনন্দ একেবারে লাফাতি লাফাতি শুরু করে দিয়েছি। আমার শাওড়িমা আর কর্তার জন্য দেওয়া হয়ে গেছে, এইবার আমি গান্ডে পিণ্ডে নিয়ে গিলতি বসবো। এই দেখেন 2 বাটি মাছের ঝোল, 1 থাল ভাত, আর ভালোভাবে যাতে হজম হয় তার জন্য সুসা আর থামস আপ নিয়ে নিছি। এইবার আমি থামস আপটা খুলে ঢক ঢক করে চাবাই চাবাই খাইয়ে নেব যাতে আমার হজমটা খুব ভালোভাবে হয়ে যায়, যাতে পরের দিন আমার হাগা টাগা আটিয়ে না যায়। ভিডিও ভালো লাগলে লাইক করে দেন, আর আপনার মনে এতক্ষণ ধরে যা কথা জমে আছে সব কমেন্টে লিখে দেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।